नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटी को दबाना मत भूलिए। हाय गाइज, आई एम अवि, आर यू वाचिंग माय चैनल मैकेनिकल नॉलेज। आज के जरा हमारे चैनल नतून एसेछेन तादेरके बोलछि लाल रंगे सबसक्राइब अपशनटा क्लिक कर नीन और तार पाशे थाका बेल आइकनटिको क्लिक कर नीन जाते आमार नतून नतून आपडेट भिडियोगुली सबार आगे चले आसते पारे आपनादेर काछे। आर जारा आगेर थेके आमार चैनलटाके सबसक्राइब करेछेन तादेरके जानाई असंख्य धन्यवाद। तो यूट्यूब थंबनेल थेके तोमरा अवश्य बुझते पेरेछो जे आजके आमी कि निये कथा बोलबो। तो आजके आमी तोमादेर जन्य निये चले एसेछि आरेकटा जब रिक्वायरमेंट। तो सेई जब रिक्वायरमेंटटा होच्छे डाटा जेनिक्स कम्पानी थेके डाटा एंट्री अपारेटर चाकरी। तो एर सैलारी 17,000 टाका एवं एर क्राइटेरिया आरो कि आछे एई समस्त तथ्य देव एई भिडियोते। तो भिडियोटा अवश्य प्रथम थेके शेष पर्यन्त स्किप ना करे देखते थाको, ताहले एई जबेर ब्यापारे समस्त डिटेल्स तोमरा जानते पारबे एई भिडियोते। तो एई रकम विभिन्न धरनेर जब आपडेट जदि सबार आगे पेते चाओ ताहले आमार चैनलटाके अवश्य सबसक्राइब करो एवं पाशे थाका बेल आइकनटिको क्लिक करो जाते आमि जखनई भिडियो पोस्ट करब তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। তো চলো আজকে দেখা যাক এই জবের ক্রাইটেরিয়াগুলো কী কী এবং এই জবটা কোথায় হবে সমস্ত তথ্য তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখো, এখানে আমি চলে এসেছি আর্টিকেলে এবং এই আর্টিকেলে আমি তোমাদেরকে দেখাবো জবের ক্রাইটেরিয়াগুলো। তো চলো দেখা যাক। তো এখানে দেখো ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি, স্থান কলকাতার যাদবপুর। তো যাদবপুরে ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি নিয়োগ করবে। পদ হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, কোম্পানি নাম ডেটা জেনিক্স। তো ডেটা জেনিক্স কোম্পানি ডেটা অপারেটর নিয়োগ করবে। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চেয়েছে, তো শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক পাস। তো উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। অভিজ্ঞতা নবীন এবং অভিজ্ঞ উভয়ে আবেদন করতে পারবেন। তো এখানে নবীন যারা ফ্রেশার্স তারাও আবেদন করতে পারবে এবং যারা অভিজ্ঞ তারাও এখানে আবেদন করতে পারবে। তো বেতন এখানে দেখে নাও 15,000 থেকে 17,000 টাকা। যারা নতুন ফ্রেশার্স ঢুকবে তাদের জন্য 15,000 টাকা এবং যারা এক্সপিরিয়েন্স অর্থাৎ নলেজ আছে তাদের কাজের প্রতি তারা পাবে 17,000 টাকা। তো এখানে বেতন খুব দমদার আছে, ঢুকেই 15,000 টাকা পাচ্ছ। তো একটা ভালো অ্যামাউন্ট এটা যারা এইচএস পাস করে জব করবে, তো এটা তাদের জন্য একটা দারুণ খবর। তো দেখো যোগাযোগ, তোমরা কী করে এখানে যোগাযোগ করবে এই জবের জন্য অ্যাপ্লাই করবে। তো যোগাযোগ করতে তোমাদের কল করতে হবে, না হলে তোমাদের সিভিটা ইমেল করতে হবে। তো ইমেল আইডি এখানে দেখো দিয়ে দিয়েছি এবং ফোন নাম্বারও এখানে আমি দিয়ে দিয়েছি। তো ভিডিওটা পজ করে তোমরা দুটোই দেখে নাও, ইমেল আইডি এবং ফোন নাম্বার। তো আমি একবার বলে দিচ্ছি ইমেল আইডিটা এবং ফোন নাম্বারটাও বলে দেবো। তো দেখে নাও ডাটা জেনিক্স সার্ভিস @gmail.com। তো এখানে ডাটা জেনিক্সের ইমেল আইডিটা আমি বলে দিলাম, আরেকবার দেখে নাও ডাটা জেনিক্স সার্ভিস @gmail.com। তো এই হচ্ছে ইমেল আইডি, এখানে তোমাদের সিভি বা বায়োডাটা তোমরা এখানে পাঠাতে পারো ডেটা জিনিসকে, অথবা তোমরা এই ফোনে ফোন করে তোমাদের সমস্ত ডিটেলস বলতে পারো এবং এই জবের কী কী ক্রাইটেরিয়া আছে আরও সমস্ত ডিটেলসে নিখুঁতভাবে জানতে পারবে। তো নাম্বারটা হচ্ছে 7044188087। তো এই নম্বরে কল করে তোমরা এই জবের ভ্যাকেন্সির ব্যাপারে সমস্ত ডিটেলস জানতে পারবো এবং এটা সরাসরি কোম্পানির কাজ, কোনো কনসালটান্সি নেই। সরাসরি এখানে কোম্পানির ইমেল আইডিতে তোমরা ইমেল করবে এবং সিলেক্ট হয়ে গেলে কোম্পানি তোমাদেরকে জানাবে। এবং তা না ছাড়া তোমরা এখানে কোম্পানির এইচআরের যে নাম্বারটা দিয়েছি সেখানে কল করেও তোমরা ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো। তো এখানে নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিয়েছি 7004188087। তো এখানে 7044188087 এটা হচ্ছে নাম্বার। তো এই নাম্বারে কল করে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো এই ভ্যাকেন্সির ব্যাপারে এবং এই জবের ক্রাইটেরিয়াগুলো আরও যদি ডিটেলসে জানতে চাও তাহলে তোমরা কল করো এবং এই জবটাতে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে ইমেল করো। তো এই জবটা তোমাদের ভালো একটা অপরচুনিটি যারা এইচএস পাস করে কাজ খুঁজে বেড়াচ্ছ তাদের জন্য, কারণ এটা জব স্যালারি বেস্ট আছে 15,000 এবং এক্সপিরিয়েন্সদের আছে 17,000। ডেটা এন্ট্রি অপারেটরের জব শুধু অফিসারের চাকরি, তো এখানে তোমরা বসেই কাজগুলো করতে হবে। তো এটা খুব ভালো জব। তো এই রকম বিভিন্ন ধরনের জব আপডেট সবার আগে যদি পেতে চাও, বিভিন্ন ধরনের জব আপডেট প্রাইভেট সরকারি টেকনিক্যাল নন টেকনিক্যাল সমস্ত ধরনের জব আপডেট যদি সবার আগে পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো নমস্কার।